ওটা বেশি আজকে দেখো ভালো চলো দেখতেছি চলো থ্যাংক ইউ হাউ মাই ডিয়ার স্টুডেন্ট আই থিংক ইউ আর ভেরি হ্যাপি অ্যাট হোম তোমাদের জন্য আমরা অনলাইন ক্লাসের আয়োজন করেছি আজকে তোমাদের সঙ্গে আমার অনলাইনের প্রথম ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ন্যারেশন এটা তোমাদের সঙ্গে এখন আমরা ক্লাসে আলোচনা শুরু করতে পারিনি আমরা ভেবেছিলাম ছুটির পরে আমরা আলোচনা করব যেহেতু ছুটির পরে ক্লাস হচ্ছে না সেহেতু আমি আজকে তোমাদের জন্য ন্যারেশন আলোচনা করব মোটামুটি সংক্ষিপ্তভাবে আলোচনা করব বাট এটা তোমরা যদি অনুসরণ করো এবং বাসায় বই নিয়ে স্টাডি করো তাহলে তোমাদের আলোচনাটা বুঝতে খুবই সহজ হবে হ্যাঁ তো চলো আমরা আলোচনায় চলে যাই তাহলে আমাদের আজকের আলোচনার টপিকটা হলো ন্যারেশন প্রথমে আলোচনাটা হচ্ছে ন্যারেশনটা কি ন্যারেশন কাকে বলে সাধারণত আমি এখানে লিখেছি দেখো বক্তা যা বলে তাই ন্যারেশন অন্যভাবে বলা যায় বক্তার স্টেটমেন্ট উক্তি বা বক্তব্যকে কি বলে ন্যারেশন বা স্পিচ বলে অর্থাৎ স্বাভাবিকভাবে একজন মানুষ একজন বক্তা যে কথাটা বলে সেটাকে আমরা কি বলবো ন্যারেশন বলবো অর্থাৎ মানুষের মুখের কথাটাই কি ন্যারেশন বা উক্তি ন্যারেশন হলো দুই প্রকার একটি হলো ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ আরেকটি হলো ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ আমরা চলো দেখি যে ডাইরেক্ট স্পিচটা কি বলছে দেখো জন সেড টু মি আই শ্যাল গো হোম টুডে অর্থাৎ জন বলেছিল যে আই শ্যাল গো হোম টুডে এই যে আই শ্যাল গো হোম টুডে এই কথাটা জন মুখে যেভাবে মুখ দিয়ে উচ্চারণ করেছিল যেভাবে মুখ দিয়ে প্রকাশ করেছিল সেভাবে এখানে কি করা হয়েছে উপস্থাপন করা হয়েছে অর্থাৎ বক্তার কথাটা হুবহু তুলে ধরা বা উদ্ধৃত করাটাকে কি বলে ডাইরেক্ট ন্যারেশন বলে এখন যদি এই বক্তার কথাটা নিজের মতো করে পরবর্তী সময়ে বলে সেটা বক্তা নিজেও বলতে পারে বা অন্য কেউ বলতে পারে বা অন্য কারোর সামনে উপস্থাপন করে বা তোমরা যখন খাতাগুলোতে কি করবে উপস্থাপন করবা এটাই হয়ে যাবে কি ইনডাইরেক্ট ন্যারেশন যেমন আমরা বলতে পারি দেখো জন টোল্ড মি দ্যাট হি উড গো হোম দ্যাট ডে জন টোল্ড মি দ্যাট হি উড গো হোম দ্যাট ডে এই কথাটা কিন্তু আই শ্যাল গো হোম থেকে সম্পূর্ণ আলাদা আই শ্যাল গো হোম এই কথাটা বলেছিল জন বাট এই কথাটা আর জন বলেনি এটা অন্য একজন বক্তা নিজের মতো করে কি করছে উপস্থাপন করেছে সুতরাং এটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন এখন ডিরেক্ট ন্যারেশনে বা ডাইরেক্ট ন্যারেশনে আমরা আরো একটু জিনিস দেখবো ডিরেক্ট ন্যারেশনে দুইটা অংশ থাকে কয়টা অংশ মনে রাখতে হবে অত্যন্ত সচেতনভাবে দুইটা অংশ থাকবে একটি হলো রিপোর্টিং ভার্ব একটি হলো রিপোর্টিং ভার্ব যেটা ইনভার্টেড কমার বাইরে থাকবে এবং মনে রাখবা এই রিপোর্টিং ভার্ব অংশটুকু অনেক সময় থাকতেও পারে নাও পারে অনেক সময় এটা কোনো বাক্যের শুরুতে থাকে কোনো বাক্যের শেষে থাকে কোনো বাক্যের মাঝখানেও থাকতে পারে এটা হলো ইনভার্টেড মানে রিপোর্টিং ভার্ব আর ইনভার্টেড কমার ভিতরে যে মূল বক্তব্যটি উদ্ধৃত করা থাকে এটা হলো রিপোর্টেড স্পিচ এই রিপোর্টেড স্পিচ সর্বদা কি থাকবে কমার মধ্যে বা ইনভার্টেড কমার মধ্যে বন্দী থাকবে কিন্তু যখন এটাকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করব ইনডাইরেক্ট ন্যারেশনে এসে এই ইনভার্টেড কমাটা কি করা হবে না ব্যবহার করা যাবে তখন নিয়ম অনুযায়ী বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে কি হবে ইনডাইরেক্ট বাক্য তৈরি হবে এখন আমরা আলোচনা করব যে একটি ডিরেক্ট বাক্যকে বা ডিরেক্ট স্পিচকে বা ডিরেক্ট ন্যারেশনকে যদি আমরা ইনডাইরেক্ট করতে চাই তাহলে সাধারণত আমাদের কি কি বিষয়ে খেয়াল রাখতে হয় আমি তোমাদের কয়েকটা কথা এখানে আলোচনা করব যে একটি ডিরেক্ট বাক্যকে ইনডাইরেক্ট করতে হলে সাধারণত পাঁচটি ক্ষেত্রে লক্ষ্য করতে হয় বা পাঁচটি কাজ করতে হয় বা পাঁচটি পরিবর্তনের বিষয়টা মাথায় রাখতে হয় বা পাঁচটা রুলসও আমরা বলতে পারি যেমন এই বাক্যটা থেকে আমরা আলোচনা করতে পারি দেখো জন সেড টু মি এখানে হলো জন টোল্ড মি তোমরা কি দেখতে পাচ্ছ পরিবর্তন বলো তো এটুকুর মধ্যে পরিবর্তন হলো দেখা যাচ্ছে এখানে ছিল সেড টু বাট এখানে পরিবর্তন হয়ে কি হয়ে গেছে টোল্ড হয়ে গেছে এই যে সেড টু পরিবর্তিত হয়ে টোল্ড হয়ে গেল এই পরিবর্তনটাকে আমরা বলি রিপোর্টিং ভার্বের পরিবর্তন কিসের পরিবর্তন রিপোর্টিং ভার্বের পরিবর্তন এই যে রিপোর্টিং ভার্ব সেই টুটা টোল্ড হয়ে গেল এইটা পরিবর্তিত হয় এই অংশটুকুর নাম হলো রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপরে ভিত্তি করে রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয় তাহলে সেই টু যে টোল্ড হয়েছে এটা পরিবর্তিত হয়েছে এই রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপরে ভিত্তি করে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স এটা হলো
assertive sentence. সুতরাং এখানে কি হয়েছে? Told হয়েছে। যদি এটা interrogative বা অন্য কোনো sentence হতো তাহলে এখানে told না হয় অন্য কিছু হতো। সেটা আমরা এই rules যখন আমরা details আলোচনা করব তখন সেটা আমরা শিখব। চলো আমি তোমাদের পরিবর্তনগুলো এখন শুধু দেখাচ্ছি। দুই নম্বর পরিবর্তন। দেখো এই বাক্যটার সঙ্গে এখানে দ্বিতীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এখানে। যেখানে কমা এবং ইনভার্টেড কমা ছিল বাট এই বাক্যে কমা এবং ইনভার্টেড কমা কিছুই নেই বরং এখানে that বসছে। এই পরিবর্তনটাকে আমরা বলি ইনভার্টেড কমা এর পরিবর্তন। এখন এখানে ইনভার্টেড কমা এর পরিবর্তে এখানে দ্যাট বসে, দ্যাট মিন্স এটা অ্যাসারটিভ সেন্টেন্স। অ্যাসারটিভ সেন্টেন্স হওয়ার কারণে রিপিটেড স্পিচটা অ্যাসারটিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমা এর পরিবর্তে ইনডাইরেক্ট অ্যাকশনে গিয়ে কি ব্যবহার করা হয়েছে? দ্যাট ব্যবহার করা হয়েছে। যদি এটা ইন্টারোগেটিভ বা অন্য কোনো সেন্টেন্স হতো তাহলে তোমাদের মাথায় রাখতে হবে তখন অবশ্যই এখানে দ্যাট বসতো না, অন্য কিছু বসতো, যেটা আমরা পরবর্তীতে রুলস আলোচনা করব। এখানে তৃতীয় যে পরিবর্তন তোমরা লক্ষ্য করতে পারছো সেটা হচ্ছে এই বাক্যে ছিল আই বাট এই বাক্যে সেটা হি হয়েছে। এই যে আই ছিল ফার্স্ট পারসন সেটা পরিবর্তিত হয়ে হি থার্ড পারসন হয়ে গিয়েছে। দ্যাট মিন্স পারসন চেঞ্জ। অর্থাৎ তোমাদের তৃতীয় বিষয়ে খেয়াল রাখতে হবে একটা নেশন চেঞ্জ করতে হলে যে পারসনের কি করতে হয়, পরিবর্তন করতে হবে। এরও ডিটেইলস রুলস আছে যেটা আমরা আলোচনা করব। এখন আইটা এখানে হি হয়েছে কেন? নিয়মটা হলো রিপোর্টেড স্পিচ, এটা তো রিপোর্টেড স্পিচ তাই না? রিপোর্টেড স্পিচের অন্তর্গত যতগুলো ফার্স্ট পারসন থাকবে সেটা আই থাক, মাই থাক, মি থাক, মাইন থাক, উই থাক, আস থাক, আওয়ার থাক, সকল ফার্স্ট পারসন গুলো এই অংশগুলো রিপোর্টিং ভার্ব তাই না? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এর নাম্বার এবং পারসন অনুযায়ী কি হয়, পরিবর্তিত হয়। একটু মনে রাখো তোমরা, পরে আমরা ডিটেইলস আলোচনা করব। তাহলে আই জন কে পরিবর্তন করে জনের প্রোনাউন হিসেবে এখানে কি হয়েছে, হি ব্যবহৃত হয়েছে। এর পরের যে পরিবর্তনটা আমরা লক্ষ্য করছি এখানে ছিল শ্যাল বাট এখানে আমরা কি করছি, উড করেছি। এই যে শ্যাল থেকে উড হয়েছে এই পরিবর্তনটার নাম হলো টেন্স পরিবর্তন। টেন্স চেঞ্জ বা টেন্সের পরিবর্তন। এখন দেখো আই শ্যাল গো হোম বাক্যটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এই ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্যটা সাধারণত ফিউচার ইন দ্য পাস্ট হয়। এই কারণে কি হয়েছে, শ্যাল উইল এর পরিবর্তে উড ব্যবহৃত হয়েছে। আর আমরা জানি উড একটা মডাল অবজেক্ট হওয়ার কারণে উডের পরে ভার্বের বেস ফর্মের কোনো কি হয়নি, পরিবর্তন হয়নি। সুতরাং গো যেমন ছিল তেমনই আছে, হোম শব্দটা বসেছে। এরপরে এবাকে আর একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে ছিল টুডে বাট এখানে সেটা হয়েছে কি, দ্যাট ডে। এটাই আমরা বলি যে কতিপয় শব্দের পরিবর্তন। ডিরেক্ট ন্যারেশনে এমন কিছু শব্দ থাকতে পারে যেটা সময় নির্দেশ করে, বর্তমান সময়কে নির্দেশ করে, কিন্তু সেগুলো পরিবর্তিত হয়ে কি হবে, অতীত সময় নির্দেশক হয়ে যাবে। যেমন টুডে থাকলে দ্যাট ডে হবে, টুমরো থাকলে দ্য ফলোয়িং ডে বা নেক্সট ডে হবে। এটার উপরে ডিটেইলস আমরা কি করব, আলোচনা করব। তাহলে এখন আমরা স্বাভাবিকভাবে এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম সেটা হলো ন্যারেশনটা কাকে বলে, যে বক্তা যা বলে তাই ন্যারেশন। অন্যভাবে বক্তার স্টেটমেন্টকে আমরা কি বলি, ন্যারেশন বা স্পিচ বলি। ন্যারেশন সাধারণত দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট ন্যারেশন, একটা হয় ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনে বক্তার কথাটাকে সরাসরি উপস্থাপন করা হয় আর ইনডাইরেক্ট ন্যারেশনে বক্তার কথাটাকে অন্যভাবে নিজের মতো করে উপস্থাপন করা হয়। ডাইরেক্ট ন্যারেশনের দুইটা অংশ থাকে, প্রথম অংশটুকুর নাম হলো রিপোর্টিং বার আর পরের অংশটুকুর নাম হলো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ অংশটা অবশ্যই কি থাকবে, ইনভার্টেড কমার মধ্যে বন্দী থাকবে। আর যখন আমরা একটা ডিরেক্ট বাক্যকে ইনডাইরেক্ট করতে চাই তখন সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, পাঁচটি কাজের ব্যাপারে খেয়াল রাখতে হয় বা পাঁচটা জায়গায় সাধারণত কি করতে হয়, পরিবর্তন করতে হয়। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের পাঁচটা ক্ষেত্রে রুলস মেনটেন করতে হবে, যেটা আমরা একটু পরে আলোচনা করব। পাঁচটা ক্ষেত্র আমরা শুধু মনে রাখতে পারি, সেটা কি, প্রথমে মনে রাখতে হবে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, যেটা হবে রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুযায়ী। দ্বিতীয় পরিবর্তনের নাম হলো ইনভার্টেড কমা এর পরিবর্তন, এটাও ডিপেন্ড করবে রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুযায়ী। তিন নম্বর পরিবর্তনটা হলো পারসন চেঞ্জ, অর্থাৎ রিপোর্টেড স্পিচের অন্তর্গত ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন থাকলে সেগুলো পরিবর্তন করতে হবে, থার্ড পারসন কোনো পরিবর্তন করতে হবে না। চার নম্বর পরিবর্তনটা হলো টেন্স চেঞ্জ, অর্থাৎ রিপোর্টেড স্পিচের টেন্সটা পরিবর্তিত হয়ে অন্য কোনো টেন্সে চলে যেতে পারে। এবং সর্বশেষ পরিবর্তনটা তোমাকে খেয়াল রাখতে হবে বা তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো কতিপয় সময় নির্দেশক বা স্থান নির্দেশক শব্দের পরিবর্তন। ঠিক আছে,
তো এ পর্যন্ত আলোচনার পরে আমরা এখন এক নম্বর রুলস নিয়ে আলোচনা শুরু করব, যে আমরা কিভাবে রিপুটিং ভার্বের পরিবর্তন করব। ধন্যবাদ তোমাদের।